নমস্কার বন্ধুরা, আমি এশার, তোমরা দেখছো গ্লোবাল নলেজ বাংলা। এখানে পাবে ডিফেন্স, ফরেন পলিসি, পলিটিক্স, ফাইন্যান্স সম্পর্কে রোজ একটা করে ভিডিও। চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজ ভারতীয় রাইস এক্সপোর্টের ওপর বড় খবর বেরিয়ে আসছে। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানেন যে 23 মে 2022 ভারত তার গম এক্সপোর্টের ওপর ব্যান লাগিয়েছিল। তার ফলে সারা দুনিয়া ভারতকে নিয়ে আলোচনা করতে শুরু করে। তার মধ্যে পশ্চিমা দেশগুলি তো ছিল অন্যতম, কারণ তাদের মধ্যে কেউ কেউ বলেছিল যে ভারতে এর ফলে পুরো দুনিয়াতে খাদ্য সংকট আনতে চলেছে। এর ফলে ভারতের ওপর এই সব দেশগুলি নানা রকমভাবে প্রেসার ক্রিয়েট করতে থাকে, কিন্তু ভারত সরকার এই সব দেশগুলির সামনে মাথা নিচু করেনি। তাই গমের ওপর যে এক্সপোর্ট ব্যান তা লেগেই ছিল। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, ভারত সরকার তার গম এক্সপোর্ট ব্যান থাকা সত্ত্বেও 18 টন গম যে সমস্ত দেশগুলির খুব দরকার তাদেরকে এক্সপোর্ট করেছে। কিন্তু বন্ধুরা, তাও সেই সময় ভারতকে নানা রকমভাবে প্রেসার ক্রিয়েট করে পশ্চিমা দেশগুলি, এবং আন্তর্জাতিক বাজারে ভারতের ছবিকে খারাপ করার চেষ্টা করেছিল এই পশ্চিমা দেশগুলি। কিন্তু বন্ধুরা, কথায় আছে না, সময় চেঞ্জ হয়, তাই আজ ভারতের সময়। তাই বন্ধুরা, আজ যে খবরটি বেরিয়ে আসছে যে বাংলাদেশ ভারতের কাছ থেকে চাল ইম্পোর্ট করতে শুরু করে দিয়েছে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশ এর আগে ভারতের কাছ থেকে সেপ্টেম্বর আর অক্টোবর মাসেই চাল ইম্পোর্ট করত, কিন্তু আজ জুন মাস থেকেই বাংলাদেশ ভারতের কাছ থেকে চাল ইম্পোর্ট করা শুরু করে দিয়েছে এবং এর অর্ডার দিয়ে দিয়েছে। এবং এর ফলে ভারতীয় মার্কেটে চালের দাম ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে। এর ফলে ভারতীয় চালের দাম 10% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কারণ যেখানে আগে চালের দাম $350 প্রতি মেট্রিক টন ছিল, সেখানে আজ $360 থেকে $370 প্রতি মেট্রিক টন হয়েছে। আর বন্ধুরা, কিলোতে এর দাম বলতে গেলে আগে যেখানে $27 পার কেজি ছিল, সেখানে আজ $30 থেকে $32 বৃদ্ধি পেয়েছে। তাই বন্ধুরা, বলা যাচ্ছে যে যে যেভাবে ভারতের কাছে গ্রাহক আসবে, সেইভাবেই ভারতীয় চালের দাম আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পাবে। আরও খবর বেরিয়ে আসছে যে বাংলাদেশ আগে ভারতীয় চাল ইম্পোর্টের উপর 62.5% ট্যাক্স লাগাতো, সেইখানে আজ ভারতের চালের জন্য বাংলাদেশ তার ইম্পোর্ট ট্যাক্স কমিয়ে 25% পর্যন্ত কমিয়ে দিয়েছে। তাই বন্ধুরা, আজ বলা বাহুল্য যে ভারতীয় চাল নেবার জন্য এই সব দেশ সব কিছু করতে প্রস্তুত। কারণ এর আগের বছর বাংলাদেশ ভারতের কাছ থেকে 13,59,000 মেট্রিক টন চাল ইম্পোর্ট করেছিল, আর সেই জন্যই এবছরও বাংলাদেশ এতটাই চাল ইম্পোর্ট করার চেষ্টায় আছে। কারণ বন্ধুরা, এবছর যে বাংলাদেশে বন্যা হয়েছিল, তার ফলে ধান চাষের অনেক ক্ষতি হয়েছে। তার ফলে বাংলাদেশ আরও তাড়াতাড়ি ভারতের কাছে চালের অর্ডার দিয়ে দিয়েছে। আর যেরকমভাবে বাংলাদেশ ভারতের কাছে চালের অর্ডার দিয়েছে, তা দেখে অনেক দেশ ভারতের কাছে আসতে শুরু করে দিয়েছে। আর এর ফলে এই সব দেশগুলি চালের জন্য যা খুশি করতে প্রস্তুত, এমনকি তাদের ইম্পোর্ট ট্যাক্স কমাতেও রাজি ও চালের দামও বেশি দিতে রাজি। কারণ এই সব দেশগুলির ভয় হচ্ছে, যেভাবে ভারত তাদের গমের ওপর এক্সপোর্ট ব্যান লাগিয়েছে, সেইভাবে যেন চালের ওপরও এক্সপোর্ট ব্যান না লাগিয়ে দেয়, যাতে তারা তাদের প্রয়োজন মতো চাল ইম্পোর্ট করতে পারে। তো বন্ধুরা, আপনাদের এই ব্যাপারে কী মনে হয় তা আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন। বন্দে মাতরম, ভারত মাতার জয়।